ইব্রাহিম আলী ইসলাম আর তার সন্তান ইসমাইল আলী ইসলাম নির্মাণ করছেন পৃথিবীর প্রথম আর যত মসজিদ এগুলো হলো ঘরের শাখা বাংলাদেশের যত ব্যাংক আছে এই ব্যাংকের একটা মূল ব্যাংক আছে ওটা হলো বাংলাদেশ ব্যাংক ওটা প্রধান হেড অফিস সব শাখা ব্যাংক গিয়া হেড অফিসে জমা হয় ওইখান থেকে অনুমতি নেয় পুরা দুনিয়ার সব মসজিদ হলো আপনার শাখা আর খানায় কাবা হলো মার্কাজ বা কেন্দ্র সোহান খানায় কাবা নির্মাণ করার পরে বাপ বেটা দুইজন মিলে কাবাঘর নির্মাণ শেষ ইব্রাহিম সালাম মিস্ত্রি রাজমিস্ত্রি আর তার সন্তান হলো যুগালি ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা দুইজন মিলে খানায় কাবা নির্মাণ করছেন নির্মাণ কাজ কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে এখন দুই বাপ বেটা মিলে আল্লাহর কাছে দোয়া করতেছে কি করতেছে দোয়া বাবা প্যাট হাত খানায় কাবার দরজার ভিতরে লাগায়া দিয়া সিনা লাগায়া দিয়া খানায় কাবার দরজা ধরে ধরে দোয়া করছে

তাহলে যারা আওয়াজ দিয়েছে তাদের ইমান আর সাজিমের দিকে দেওয়া আরম্ভ হয়ে গেছে আর যারা বড় বড় চোখ করে চায় রেস বলতে পারে নাই কোরআন তার সিনার মধ্যে ধাক্কা লাগায় নাই আমি আর আকবার এই এলাকার মানুষ সুযোগ করে দিতে চাই দেখি কে কে কোরআনের তেলাওয়াত শুনে অন্তরের ভিতরে ভূমিকম্প তৈরি হয় আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া ঈমান কে আর সাজিমের খাতার ভিতরে লেখাইতে চায় দেখি কে কে একবার বলতে পারে কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার ইব্রাহিম پیغمبر আল্লাহর কাছে দোয়া করে রব্বানা بل منا إنك أنت السميع العليم যতক্ষণ আলোচনা করো এভাবে একটু হাতটা গুনান দিলে মনে করবেন হুজুরের শক্তি শেষ এবার আমাদের এলাকার শক্তি শুরু আমাদের আল্লাহ আকবর বলার সময় এসে কাকা মনে থাকবেন ইনশাল্লাহ যুবক মনে থাকবেনি হাতটা গুনান দিলেই মনে করবেন এখন আল্লাহ আকবর বলার সময় এসে আমাদের ইমান তাদা করার সময় রব্বানা তাকাব্বাল মিন্না আল্লাহ ও আল্লাহ আমরা দুইজন মিলে খানায় কাবা বানাইলাম আমাদের পাওয়ার নাই আমাদের ক্ষমতা নাই আল্লাহ মানুষ হিসাবে ভুল ভ্রান্তি হতেই পারে তোমার খানায় কাবা তোমার ঘর মসজিদ তোমার शान मुताबिक বানাইতে পারে আল্লাহ তুমি যেমন शान वाला তোমার शान मुताबिक তোমার ঘর বানাইতে পারে না আমাদের ভুল ভ্রান্তি माफ করে তোমার খানায় কাবাকে তুমি কবুল করে নাও সুবহানাল্লাহ এটা ছিল এক নাম্বার দোয়া দুই নাম্বার দোয়া ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إن إنك أنت العزيز الحكيم الله أو الله

সন্তান দুই ছেলে একজনের নাম আলাইহিস সালাম আর একজনের নাম ইসমাহিল আলাইহিস সালাম ও ইব্রাহিম খলিল শোনো তোমার সন্তান ইসহাকের বংশ থেকে আমি আল্লাহ

নবী কেমনে আসবে রবিউল আস্তে আস্তে সাক্ষী দিবে আপনাদের সামনে কেমনে আসবে নবী নবী কেমনে আসবে অন্য অন্য নবীর মতো আমার নবী আসলে হবে না কারণ আমার নবী তো বিশ্ব নবী যদি কোন কথা ঠিক নেবে ঠিক বলেন সাধারণ নবী না অন্য অন্য নবীর মতো হলে কিন্তু হবে না বিশ্বনবী রহমাত আলামিন আলমিন উনি বিশ্ব চ্যাম্পিয়ন করে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন কেমনে পাঠাবেন আল্লাহ বিশ্ব চ্যাম্পিয়ন করে বাছাই করে করে আল্লাহ তাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করবেন সবার কাছে আল্লাহ তাকে প্রেরণ করবে না সব মহিলার গর্বে আল্লাহ বিশ্বনবীকে প্রেরণ করবে না কেমনে পাঠাবেন কিভাবে পাঠাবেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের বাবার নাম হলো খাজা আবদুল্লাহ নাম কি দাদার নাম খাজা আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের দশ সন্তান দশটা ছেলে আর ছয়টা মেয়ে এই ছয়টা মেয়ের ভিতরে একটা চালাক মেয়ের ছিল ওই ছেলে ওই মেয়ের নাম ছিল আপনার সুফিয়া নামটা মনে রেখে আমি কিন্তু জিজ্ঞাসা করব কিছুক্ষণ পরে গিয়া আবদুল মুত্তালিবের ছেলে হলো 10 জন মেয়ে হলো 6 জন নবীজির বাপ কয়জন হইল 10 কয়জন 10 নবীর বাপ চাচাদের ভিতরে আবদাল নাম নাই ওরে параপতিবেশি চাচা আপন চাচা আমরা কিন্তু মনে করি আপন চাচা আপন নবীর বাপ চাচারা 10 এই 10 ভিতরে সবচাইতে কনিষ্ঠ ছোট আদুরের সন্তান খাজা আব্দুল্লাহ নবীর বাবা সবার ছোট দর্জনের ভিতরে আব্দুল মুতালিবের দশ ছেলের ভিতরে সবচেয়ে আদুরের ছোট ছেলের নাম হলো খাজা আব্দুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের কপালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূর দান করেছিলেন ওই নূরটা হাজরত কপালের ভিতরে আস্তে আস্তে বংশানুক্রমে আপনার আস্তে 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 খাজা আব্দুল মুিবের কপালে এসে গেছে আবার খাজ আব্দুল মুত্তালিবের দশটা সন্তানের ভিতর থেকে ছোট সন্তান আবদুল্লার কপালের ভিতরে ওই নোটটা চলে আসছে আল্লাহর কাছে যেমন প্রিয় আব্দুল মুত্তালিবের কাছেও তেমন প্রিয় কারণ অনেক ঘটনা ঘটেছে যে আব্দুল মুতালিব সচক্ষে দেখেছে মক্কার ভিতরে যখন অভাব লাগে দুর্ভিক্ষ লাগে বৃষ্টি নাই আপনার অভাব এবং দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে মানুষ পানির জন্য হাহাকার যখন করে খাজা আব্দুল মুতালিবের কাছে বলে ও সর্দার খানায় কাবার সভাপতি এবং আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন দুর্ভিক্ষ দূর করে দেয় খাজা আব্দুল মুত্তালিব বলে তখনই আমি আমার ছোট সন্তান আব্দুল্লাহ তখন ছোট ওরে নিয়ে যখন পাহাড়ের উপরে উঠি পাহাড়ের উপরে উঠে গিয়া যখন আল্লাহর কাছে দুটো হাত বেটা বাড়াইয়া দেয়া বলি গোমালি আমি তোমার কাছে দাম নাও থাকতে পারে কিন্তু আমার আবদুল্লাহরে রে দেব জন্য মনে হয় আবদুল্লাহ তোমার বড় প্রিয় মানুষ আমার আবদুল্লাহর ছেলে আল্লাহ কাছ থেকে বৃষ্টি নাজিল করো আব্দ আব্দুল ডাক দেয়া বলে ও মক্কাবাসীরা আমি পাহাড়ের উপরে আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার সাথে সাথে পাহাড় থেকে নিচে নামার আগে মক্কায় বৃষ্টি আরম্ভ হয়ে যা হাজা আব্দুল মুত্তালিমের কাছে সবচাইতে আদুর এবং প্রিয় সবচাইতে ভালোবাসা ছোট সন্তানের প্রতি ভালোবাসাটা একটু বেশি সবাইয়েরই ভালোবাসা কিন্তু ছোট ছেলের প্রতি একটু বেশি ওরে বুকে নিয়া ঘুমায় ওরে সারা থাকতে পারে না খাজা আব্দুল মুত্তালিম খাজা আব্দুল আস্তে আস্তে বড় হয়ে গেছে যুমুখ হয়ে গেছে বিবাহ করানো লাগবে মদিনার একজন বিখ্যাত ব্যবসায়ী ছিল যার নাম ছিল আব্দুল হাব জুহুরি এই আব্দুল হাব জুহুরি ছিল আপনার আব্দুল মুত্তালিবের দোস্ত উনি ছিলেন মদিনার বিখ্যাত ব্যবসায়ী আর নবীদের দাদা হলেন খানায় কাবার মুতল্লি এবং সভাপতি কুরাইশ বংশের সর্দার মক্কার লিডার আপনার দুইজন খুব পরস্পরে বন্ধু একদিন আব্দুল হাব জুহুরি আসছে আপনার খানায় কাবার আসছে আব্দুল মুত্তালিবের সাথে দেখা ও দোস্ত দোস্ত

আমার সব ছেলেদেরকে বিয়ে করাইছি একটা সন্তান এখনো পর্যন্ত বাকি আছে আবদুল্লাহ এখনো পর্যন্ত বিয়ে করাই নাই আমার আবদুল্লার জন্য একটা মেয়ে দেখো আমার বড় বয় লাগে তো যুবক হয়ে গেছে ওর মতো সুন্দর যুবক আল্লাহ মক্কা নগরীতে আর কাউরে বানায় নাই এত সুদর্শন যুবক তুমি তাড়াতাড়ি করে ওর জন্য একটা মেয়ে দেখো খাজা আব্দুল ওহাবজুরি মদিনার ব্যবসায়ী বলে ও দোস্ত মেয়ে তুমি খুঁজতে চাও তোমার ছেলের জন্য দূরে যাবা কেন আল্লাহ আমার তো একটা কন্যা দান করেছে আব্দুল তোমার যে মেয়ে আছে আমি যে জানলাম না তুমি না আমার অন্তর অন্তরের বন্ধু কেমনি হইল তোমার ঘরে মেয়ে আমি জানি না এবার আব্দুল হাব জোর ডাক দেয়া বলে দোস্ত শুধু তুমি কেন আমার মেয়ে এমন মেয়ে এমন মেয়ের মেয়ে পাশের বাড়ি এলাও জানে না যে আমার ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে আছে বলে কেমন কথা বলে আমার মেয়ে জন্মগ্রহণ করার পরে আজ পর্যন্ত জীবনে একটা বারের জন্যেও ঘরের বাইরের বাউন্ডারির বাইরে বের হয় না অমনি আব্দুল মুতালিফ ডাক্তার বলেন ও দোস্ত এমন সতী সাজি পর্দা এমন আল্লাহওয়ালা মেয়ে তো আমার দরকার যে জীবনে কোনোদিন জন্মের পরে বাড়ির বাইরে যায় নাই জীবনের পৃথিবীর কোন পুরুষ তার চেহারা দেখে নাই বাড়ির পাশের বাড়ির মালিকরাও জানে না যে তোমার ঘরে মেয়ে আছে এরকম মেয়ে আমার দরকার তাড়াতাড়ি করে তুমি অজু করে আসো তোমার মেয়ের সাথে আমার ছেলে আবদুল্লার বিবাহ হবে দুইজন রেডি হয়ে গেছে ভিতর বাড়ি দিয়া ওই যে নবীজির ফুফু চালাক ফুফু নাম মনে নি সুফিয়া ভিতর বাড়ি থেকে আওয়াজ দেয় বাবা ভিতরে আসেন ভিতরে আসেন কি মা কি বলে আমার দশটা ভাই নয়টাই বিয়ে করাইছো আর একটা ভাই বা কি আছে তো মেয়েটারে ডেকলা না কানা ল্যাংরা গুজা কিছুই দেখলে না তুমি পাগল হয়ে গেছো বিয়ে দেওয়ার জন্য না আমি ভিতর বাড়ি দিয়ে যাব আগে তারপরে দেখে এসে রিপোর্ট দিব তারপরে তুমি বিবাহ পড়াইবা এর আগে বিবাহ করাইতে পারবা না ভিতর বাড়ি দিয়ে চলে গেছেন সুবিয়ান আব্দুল ওয়াব জুরির বাসায় চলে গেছেন আব্দুল ওয়াব জুরির বাসার গেটের ভিতরে গিয়া যখন নক করছেন ভিতর থেকে একটা দাসে এসে ঘরের দরজা আপনার বাইরের গেটের দরজা খুলে দিছে ভিতরে গিয়া দেখে ডালিম গাছের নিচে বাড়ির উঠানে একটা ডালিম গাছের নিচে একজন সরুষি যুবতী মহিলা মনে হয় দুনিয়ার কোনো মানুষ মহিলা দুনিয়ার কোনো মহিলা না আকাশের ফেরেস্তা মনে হয় বাড়ির দুয়ারের ভিতরে উদয় হয়ে গেছে এত সুন্দর রূপসী রুপুত আপনার মহিলা আপনার আপনারের ভিতরে একটা নিচে বসে উঁচু জায়গায় বসে আপনার একটা কিতাব পড়ে আর চোখের পানি যার জার করে ছাড়ে গাল পড়তেছে ছোট্ট মেয়ে ষোলো সতেরো আঠারো বছরের মেয়ে আপনার এত ছোট্ট মেয়ে কোরআন আপনার ওই কিতাবটা তেলাবাদ করে আর অজর নয়নে শুধু গাল বেবে টপ টপ করে পানি পড়তেছে আর ওই কিতাবটা পরে ডাক বলে বু আমার নাম হলো সোফিয়া আমার বাবার নাম হলো আব্দুল মোতালি খানায় কাবার সভাপতি বংশের এবং তোমার বাবা আর আমার বাবা পরস্পরে বন্ধু অন্তর অন্তরের বন্ধু বহুদিন আজকে আরছি বলতে তো পারি না তোমার দেখার জন্য আরছি বলে হা ভালোই করছেন আরছেন ভালো করছেন তাড়াতাড়ি নাস্তা রেডি করছে দাসী নাস্তা বানায় দিছে নাস্তা রেডি করে বলে বুন খান না রে বুন আমি খাবো না সোফিয়া বলে না আমি খাবো না না কেন খাবেন না খাবো একটা কারণ জানতে চাই ও বোন আমি নিজেও তো তেলাবাদ করি আর কত মহিলারে এভাবে আমি আল্লাহর কালাম তেলাবাদ করতে দেখি কিন্তু তোমার মতো এত কান্দা তো তেও না তুমি এত কেন কান্দ কি পাইলা এই কিতাবের ভিতরে কি পাইলা যে তুমি এত কান্দা কান্দো এই ভেদ না বানান পর্যন্ত গোপন কথা না বলা পর্যন্ত আমি নাস্তা খাবো না নাস্তা না খেয়ে বিদায় হয়ে চলে যাব। এবার ওই মেয়েটা বলে আমার ভিতরে আমার আল্লাহর মধ্যে একটা গোপন ভেদ গোপন কথা এটা দুনিয়ার কাউরে বলা যাবে না আমার মাও জানে না বাবাও জানে না পৃথিবীর কোন মানুষ জানে না আমি আর আমার আল্লাহর মধ্যে একটা গোপন প্রেম গোপন ভালোবাসা দুনিয়ার কাউকে বলা যাবে না সোফিয়া ডাক যা বলে তালে আমি নাস্তা খাবো না ওই মেয়েটা বিপদে পড়ে বলে বোন আমারে বিপদে ফায়লায় না কয় না হবে না আমি নাস্তা খাবো না যতক্ষণ পর্যন্ত ঘটনাটা তুমি না বলবা ওই মেয়েটা বাধ্য হয়ে তখন কেঁদে দিয়ে বলে বোন রে এই কিতাবের নাম হলো ইঞ্জিল কিতাব আমি হইলাম ইঞ্জিল কিতাবের হাফেজা ইঞ্জিল কিতাবের হাফে আমি তাওরা তিনজিলের হাফে আমি পড়তে পারি পড়তে 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 হঠাৎ করে একটা আয়াত আমার চোখের সামনে বেসে আসলো আমার আঙ্গুল পড়ে গেল ওই আয়াতটা দেখে আমি আর ধৈর্য ধরণ করতে পারি নাই বলে কি আয়াত ওখানে কি লেখা বলে এই আয়াতের ভিতরে লেখা কুরাইশ বংশের থেকে একজন পয়গম্বর আসবে যিনি হবেন উম্মতের কাণ্ডারী যিনি হবেন আখিরিক নবী যিনি হবেন রাহমাতুল লিল আলামিন ওই রাহমাতুল লিল আলামিন যেই ধন্য মায়ের গর্ভে থেকে আগমন করবে ওই ধন্য মায়ের নাম হবে আমেনা আমার তো এখনো বিয়ে হয় নাই বুনরে কিন্তু আমি না নামটা পাওয়ার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়েছি কারণ আমার নাম না আমার নামও তো আমেনা গোপনে কলবে কলবে আল্লাহর কাছে বলছি আল্লাহ দুনিয়ায় আমার নামের মতো আমেনা নামে আরো হাজারো মহিলা থাকতে পারে

ওই যে নবী আসবে ওই নবীর বাবার নাম কি হবে সুবহানাল্লাহ এবার কানデア সামনে থেকে কিতাব পড়ে পড়তে পড়তে হঠাৎ করে আবার চিৎকার দেয়া বলে हां গুন পাইছি তাওরাত কিতাবের ভিতরে লেখা ওই নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ উম্মে আমি রে একটা টান দিয়া বুকের সাথে লাগা বলে আমিনা রে আর কাটতে হবে না তর চোখের পানি মহান আল্লাহ রব্বুল আলমিনের আর শাজিমের পইসা গেছে গেছে আর পানি জমিনে না আর সাজিমে চই গেছে আর কানতে হবে না আয় 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 তোরে বাবি বানাইয়া বাড়িতে নিয়ে যায় তোর বাবার আমার বাবা বসে আছে বিয়ে পড়ানোর জন্য কিন্তু আমি চাকায় রাখছি বিয়া পড়াইতে দেই নাই আয় 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 তোরে বাবি বানাইয়া বাড়ির দিকে তাড়াতাড়ি করে নিয়ে যাই বিয়ে হয়ে গেছে বিয়ের মাত্র আপনার আবদুল্লার সাথে আমিনার বিয়ের মাত্র দুই মাস বয়স দুই মাস বয়সে আবদুল্লা একদিন ডাক দেয়া বলে ও বিবি আমি সিদ্ধান্ত নিয়েছি বন্ধুদের সাথে যাব ব্যবসা করার জন্য বলে মাত্র আমাদের সংসার আমি ত্যাগ করে বিদায় করতে পারি না এবারের জন্য আপনি একটু এবারের জন্য আপনি একটু না গেলে না গেলে হয় নাকি বন্ধুদের বলে দেন তারা যেন চইলে যায় আপনি থাকেন এবারের জন্য যায় না পরের বারে যাবেন হাজর না 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 পয়সালা করে ফেলেছি বন্ধুদের সাথে যেতেই হবে ও আদাবর খেলাপ করা যাবে না আমি যেতেই হবে তুমি আমাকে মাফ করে দাও যদি আমি বেঁচে আসি তো আবার দেখা হবে আর যদি বেঁচে না আসি আমার কোনো সন্তান যদি হইয়া যায় সন্তান হলে আমানত দেওয়া গেলাম কেমতের ময়দানে তোমার সাথে দেখা হবে সন্তানের সাথেও দেখা হবে তোমার কাছে আমার সন্তানটাকে আমানত দেওয়া গেলাম শুভান আব্দুল্লাহ চলে গেছেন সিরিয়ায় ব্যবসা করতে চলে গেছেন মদিনার ভিতরে গিয়া জ্বর উঠে গেছে অসুস্থ হয়ে গিয়া মদিনার ভিতরে তার দাপন কাপন হয়ে গেছে আল্লাহ নবীর পিতা খাদাতুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন নবীজি মায়ের পেটে মাত্র তখন দুই মাস আস্তে আস্তে বয়স বাড়তেছে হযরত আমেনা বলে পৃথিবীর মানুষেরারে আমার সন্তান হবে বুঝতে পারতেছে কিন্তু অন্যন্য মহিলাদের মতো আমার কোনো ভাব নাই সুবহানাল্লাহ পড়া অন্যন্য মহিলাদের বাচ্চা পেটে এসে গেলে আপনার খাবার অরুচি হয়ে যায় পেট বড় হয়ে যায় ভার হয়ে যায় বুমি বুমি ভাব লাগে বুমি বুমি করে নানান অসুবিধা তৈরি হয় হজরত আমেনা বলেন পৃথিবীর মানুষেরা রে আমার সন্তান হবে বুঝতে পারতেছি কিন্তু আমার কোনো কোনো বমি বমি ভাব নাই পেটে কোনো ভারতও নাই আবার খাবারের কোনো অরুচিও নাই কিন্তু সন্তান হবে এটা আমি বুঝতে পারতেছি আস্তে আস্তে বয়স বাড়তেছে মায়ের পেটের ভিতরে আল্লাহ অন্য নবীদের মতো নবীরে পাঠাবে না আল্লাহ ও জিব্রাইল আমার নবীর অন্য অন্য নবীর মতো পাঠাইলে হবে না আমি আল্লাহর তত্ত্বাবধানে ও জিব্রাইল তোমারে প্রধান সার্জন বানায়া তোমার ফেরেস্তা আরো যা লাগে নিয়ে যাও ও জিব্রাইল আমার দস্তর লজ্জাস্থান পৃথিবীর কোনো মানুষে আমি আল্লাহ দেখাইতে চাই না সুবহানাল্লাহ বলল দুনিয়ার অন্য অন্য নবীদের মতো না আমার দস্ত আমার হাবি এই কই যাও 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 কালিহা যাও অনুনো নবিদের মত না বলে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন আল্লাহ ফেরেশতাদের ডাক দেয়া বলে এই জিবরাইল তোমার তত্ত্বাবধানে মেডিকেল টিম বানাও সুবহানাল্লাহ বলি আমি আমার দস্তকে আমিনার পেটের ভিতর থেকে অপারেশন করে খতনা দিয়ে মুসলমানি দিয়ে আমার নবীন সোহান আল্লাহ সজান আমার কোন খতনা দেওয়া লাগবে না আল্লাহ আমারে আমার মায়ের পেটের ভিতর থেকে খতনা দিয়া মুসলমানি দিয়া আল্লাহ আমারে দুনিয়ায় পাঠিয়ে আরো ধরে সোহান আল্লাহ

কোন ডাক্তার দেখবে না কোনো হাজন দেখবে না বয়স আস্তে আস্তে বাড়তেছে আমেনা বুঝে ফেলতেছেন ছয় মাস যখন বয়স হয়ে গেছে পেটের ভিতরে যখন ছয় মাস আল্লাহ রব্বু না বলে আমার বন্ধু অন্য অন্য নবীর মতো হবে না সব নবীদের নাম রাখে তার বাপ মা দাদা দাদি গ্রামবাসীর নাম রাখে আমার নবীর নাম আমি আমি তার মা দাদা দাদি রাখাবো না কারণ আমি আল্লাহ আমার নবীর নাম তাম দুনিয়া বানানোর আগে সবার আগে দোস্তরে বানায়া দোস্তের নাম দিয়া আমি আল্লাহ তার আমার বাড়ি আর সে আজিম সাজাইছি চৌকাটের ভিতরে এ মানুষ এ সুকেদের ভিতরে দামি দামি জিনিস নিয়ে আসে বিদেশ থেকে আনে বিভিন্ন দেশ থেকে আনে সুকেদের ভিতরে সাজায় রাখে আল্লাহ কয় এই পৃথিবীর আমি আমার দোস্তের নাম দিয়া জান্নাতের চৌকাঠ সাজাইছি জান্নাতের দরজার ভিতরে আমার নাম আর দোস্তের নাম জান্নাতের দরজা আর সাজিমের দরজার ভিতরে আমার নাম আর দোস্তের নাম আর সাজিমও সাজাইছে আমার দোস্তের নাম দিয়া সুবহানাল্লাহ আপনাদের কষ্ট হইতেছে মনে হচ্ছে আর একটু করে দিব চলবে কতক্ষণ সারা রাত হবে না হবে না কিন্তু যারা নিয়ত করছে সারা রাত ওনারা সারা রাত ঘুমায় থাকবে আর ফের তারা তার মাথার কাছে বৈশে বৈশাখ সব লিখতে থাকতে শুভানুল্লাহ নেকির কাজের নিয়ত করলেই আল্লাহ সব দেওয়া শুভান আল্লাহর নবী বিশ্ব নাবিক রহমাতুল্লিন আলামিন তো আসেন নাই মায়ের পেটে মায়ের গর্বে ছয় মাস কয় মাস ছয় মাস আল্লাহ কয় জিব্রাহিম ও জিব্রাহিম তুমি তোমার সেনাবাহিনীদেরকে নিয়ে যাও সাথীদেরকে নিয়ে যাও আমার দোস্তের নাম আমার দোস্তের মা আমিনার কর্ণ কুহুরে বারবার বারবার দোস্তের নাম ঢুকায়া

আমি না বলে পৃথিবীর মানুষের আরে বা আনা বা পুরোপুরি জাগ্রত না গরের বাতিল যখন আমি এই অবস্থায় আসি ঘুমাইতে ফুল ফুল জাগ্রত না আদা আদা গুম হঠাৎ করে দেখি আমার গরের পিছন দিক থেকে কে যেন মুহম্মদ মোহাম্মদ নামের গুনগুন গুনগুন করে মোহাম্মদ মুহম্মদ নামের সিকির আরম্ভ করে দেয় আমি ঘরের বাতি লাগাই না ঘরের বাতি লাগাইয়া মানুষ খুঁজি মানুষ নাই বাড়ির দক্ষিণ পূর্ব উত্তর পশ্চিম সব জায়গায় খোঁজাখুঁজি করি না কোনো মানুষ নাই মানুষ খোঁজা পাই না ঘটনাটা কি মানুষ পাই না মোহাম্মদ মোহাম্মদ বলে কে আওয়াজ দেয় আবার আবারও যখন শুয়ে পড়ছে আবারও ঘরের পিছন দিক থেকে মোহাম্মদ মোহাম্মদ নামের জিকির আরম্ভ হইয়া যায় না বলে কে গো তুমি আমাদের এই মক্কা নগরীতে মোহাম্মদ নামে কোনো মানুষ নাই আমাদের বাড়িতেও মোহাম্মদ নামে কোনো মানুষ নাই মোহাম্মদ মোহাম্মদ বলে কেন ডাকো আমার বড় ভয় লাগে কার কথা বলো মোহাম্মদ মোহাম্মদ নামে কেন বলাও কে গো তুমি তোমার তো খুঁজে পাই না মোহাম্মদ আবার কে মোহাম্মদ নামে তো কোনো মানুষ আমাদের মত কেন করিতে নাই তারিখের কিতাবের ভিতরে লেখে আপনার পৃথিবী জন্মের পরে আমাদের নবীর আগে পৃথিবীর কোনো মানুষের না আল্লাহ মোহাম্মদ রাখা হয় না এটা হলো পৃথিবীর প্রথম নাম মোহাম্মদ শুভানন্দা কর আমি ভয়ে পেয়ে গেছেন কান্দে কে গো তুমি মোহাম্মদ বলে ডাকো আমার তো নামে কোনো সন্তান নাই এই গ্রামে টুজা পায় না কিন্তু আমি বড় চিন্তিত আপনার স্বামীর কথা মনে করে করে বালিশ ভিজায় সার শুধু কান্দে মাত্র দুই মাসের সাথী আবদুল্লাহ বিদায় হয়ে গেছে সন্তান হবে এই সন্তান করে সন্তানের দায়িত্ব কে নিবে সন্তান হইলে সন্তানের জন্য বিভিন্ন খেলনার দেশ বিদেশ থেকে খেলনার আইটেম নিয়ে আসবে মিষ্টি নিয়ে আসবে ফুল নিয়ে আসবে নানানভাবে সুগন্ধি নিয়ে আসবে সন্তানের জন্য কিন্তু আমার ছেলের তো কোনো আপনার আব্বা নাই এতিমের জন্য তো ফুল আনার মতো কোনো মানুষ নাই নতুন কাপড় চুপড় কে নিয়ে আসবে মিষ্টি কে বিতরণ করবে কেউ তো নাই ওর যে আব্বা নাই বিশ্ব এতিম হইয়া দিয়ে নিয়ে আসবে তার জন্য কি অবস্থা হবে আল্লাহর নবীর মা আমেনা এভাবে যখন নানান টেনশন আর পেশানিতে শুধু কান্দে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো জিবরাইল আমার দোস্ত যখন দুনিয়ার ভিতরে যখন আগমন করবে দুনিয়ার কোনো খেলনা লাগবে না আমি আল্লাহ তামাম কুল কায়েনাতকে আমার দোস্তের জন্য খেলনা বানায়া দিলা হজরত আমিনা ডাক দেওয়া বলে আমার সন্তান যখন দুনিয়ায় আসবে আমার কোনো ব্যথা নাই অন্য অন্য মহিলাদের মতো কোনো ব্যথা নাই কিন্তু আমি বুঝতেছি আমার সন্তান হবে একেবারে কাছাকাছি এসে গেছে আমার সন্তান হবে হঠাৎ করে আমি তাকায়া দেখি আমার ঘরের জানালার কাছে গিয়া আপনার যত আকাশের তারকা সূর্য চন্দ্রগুলো ঘরের আকাশের আপনার জানলার কাছে এসে হাজির হয়ে গেছে আল্লাহ জিব্রাইলকে ডাক দেওয়া বলে জিব্রাইল আমি যেই নূরের রশি দিয়া চাঁদ সূর্য চন্দ্র লুটকায়া দিছি নূরের রশি ঢিল কইরা দাও আমার দোস্তর জন্মের সময় তার ঘরের কাছে গিয়া যেন হাজির হইয়া যায় হাজরত আমেনা ডাক দিয়া বলে আমার সন্তান যখন বনিষ্ঠ হয়ে গেছে দুনিয়ায় আসার পরে আমি তাকায়া দেখি ওই আকাশের চাঁদ ডানে যায় আমার সন্তান ও ডানে হেলাধুলা করে আকাশের সূর্য বামে হেলাধুলা করে আমার সন্তান আকাশের আমার সন্তান বামে যায় আকাশের চাঁদ সূর্য বামে হেলাধুলা নাচানাচি করে আল্লাহ রব্বুল আলমেন বলেন ও আমি না টেনশন করো না আব্বা নাই খেলনা নে দেওয়ার দরকার নাই আকাশের চাঁদ চন্দ্র সূর্যকে আমি আল্লাহ আমার দোস্তের জন্য খেলনা বানায়া দিলাম তা আমি না ভালেন পৃথিবীর মানুষের আন্তান যখন জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরে সবার আগে ডাক দে মা মা বলে ডাক দেওয়ার সাথে সাথে ওই যে একটা আওয়াজ দেয় ও তো পরিষ্কার করে মা করতে পারে না আসলে বলে মা বলে ডাক দেয় মা বলে ডাক দেওয়ার সাথে সাথে মা তার দশ মাস দশ দিনের সব ব্যথা বইলে দেয় একটু আগেও যেই মা জীবন মৃত্যুর সন্দিক্ষণে ওটি রমে যাওয়ার আগে আপনার অপারেশন রমে যাওয়ার আগে হাসপাতালে যাওয়ার আগে মা বাবার কাছ থেকে বিদায় নেয় শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নেয় স্বামীর কাছ থেকে এবার সর্বশেষ স্বামীর হাতটা ধরে ফেলে অথবা পা ধরে চোখের পানি ছেড়ে দেয়া বলে স্বামী আমারে আমার করে দিয়ে পৃথিবীর কত মা বাচ্চা জন্মগ্রহণ করার সময় মাও মারা যায় সন্তানও মারা যায় আবার অনেক সময় মা বাইচে থাকে সন্তান মারা যায় আবার অনেক সময় মা মারা যায় সন্তান বাইচে থাকে স্বামী গো উঠি রোমে যাবো অপারেশন রোমে হতে পারে এই জীবনের দেখা এটা জীবনের শেষ দেখা আমি যদি মারা যাই যদি সন্তানটা যদি কলিজার টুকরা যদি বাইচা থাকে এই সন্তানটাকে তোমার কাছে আমানত দিয়ে গেল আমি মারা গেল আমার সন্তানের জন্য কষ্ট না হয়

তোমার সিনার ভিতরে বুকের ভিতরে কুদ্রতি ফриз বানায়া। বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না আল্লাহ যে আমার জন্য কুদ্রতি দুধের ব্যবস্থা করে দিয়েছে ও মা আমি কচি তোর আমি নড়াচড়া করতে পারি না মা ওই আল্লাহর দেওয়া দুধটা একটু আমারে দাও মরে তো বাঁচাও মা বলে চিৎকার দেয় আর মা ডাক দেয় বলে তুই കരাগো আমার সন্তান না আমার বুকে দিয়া দে আমি 10 মাস 10 দিনের ব্যথা

পৃথিবীর মানুষের আরে আমার সন্তান যখন জন্মগ্রহণ করছে আমার সন্তান কোন আওয়াজ দেয় না চিৎকার দিয়ে মা বলে আমি বড় টেনশনে পড়ে গেলাম সন্তান কেন কথা কয় না আওয়াজ কেন দেয় না আপনার মা বলে ডাক কেন দেয় না সন্তান কি বুবা হবে নাকি হঠাৎ করে আমি তাকে দেখি আমার সন্তানের আপনার কপালটা মাটির ভিতরে লাগানো আর ডান হাতের সাদত আঙ্গুলিটা উপর দিকে উঠানো আর আমার সন্তানের জিব্বাটা

আমরা কি শিখাই আমাদের সন্তান যখন কথা বলা তখন শিখে নবীর প্রথম কথা ছিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর আমরা কি শিখাই আমাদের সন্তান এখনো কথা বলাই শিখে নাই কেবল কথা বলা শিখবে দাদা দাদি নানা নানি সবাই চেষ্টা করে বাপ মা চেষ্টা করে হ্যাঁ কি সন্তানকে কয় আব্বু আব্বু আম্মু 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 দাদা 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 মানে প্রথম কথা যেন দাদা বেরে মা বেরে আব্বা বেরে এই প্রথম কথা বেরে আর

আম্মু মানে এটা শেখানোর চেষ্টা করি না 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 আমরা মুসলমান মুসলমানের বাচ্চার প্রথম কথা হবে আল্লাহ 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 লা ইলাহ ইল্লাল্লাহ এটা দিয়ে আপনার প্রথম কথা এরপরে আব্বু শিখান আম্মু শিখান দাদা শিখান দা হ্যাঁ দাদু শিখান নানু শিখান যা শিখান শিখান দুনিয়ার সব কথাই শিখাইতে পারবেন কিন্তু প্রথম কটার ওর কানে দিয়ে তানে আল্লাহ আল্লাহ আ പറ വ്യക്തി കര പറഞ്ഞു മൊബത്ത അല്ല 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 അല്ല

لا اله الا الله মোহাম্মদুর রসুল্লাহ সল্লুল্লাহলাই ও মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী ধনিয়ার ভিতরে এসে গেছেন খাজ আব্দুল মুতারিব নবীদের দাদা দৌড়ে আছে মাগো শুনলাম নাকি তোমার সন্তান হয়েছে আমার নাতি আজুরের নাতি আমার কোলে দাও এক কোলের ভিতরে নিয়ে একবার আকাশের ছাদের দিকে সূর্যের দিকে তাকায় আবার নাতির চেহারার দিকে তাকায় বারবার তাকে নিয়ে পরে বলে মাগো তোমার কব বল বড় ভালো আমি আকাশের চাঁদ সূর্য কতবার দেখলাম আমার কাছে মনে হয় রবে কাবার কসম আল্লাহর কসম মালিকের কসম ওই আকাশের চন্দ্র সূর্যের চাইতো তোমার সন্তান আরো বেশি সুন্দর এত সুন্দর সন্তান মনে হয় তুমি আল্লাহর কাউরে দেয় না তোমার কপাল বড় ভালো মাগ সন্তানের কোন নাম রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছো কিনা অমনি আমি না কেজে দিয়েছেন একটা চিৎকার দিয়ে বলে আব্বাগো নাম কেমনে রাখবো নাম যিনি রাখবেন তিনি তো আজকে দরিয়ার ভিতরে নাই আজকে যদি আপনার ছেলে আব্দুল্লাহ থাকতো ওর আব্বা থাকলে কত সুন্দর সুন্দর নাম রাখত কিন্তু ও যে বিশ্ব হযে এত জন্মগ্রহণ করত জীবনে কোনোদিন বাবার চেহারা দেখবে না বাবা নাই নাম যিনি রাখবেন তিনি তো নাই আমি কোনো নাম রাখবো আপনি তো দাদা হিসাবে বেঁচে আছেন আপনি নাম রাখবেন কিন্তু আব্বা আমি আজ অনেক দিন যাব ঘুমের ভিতরে যখন ঘুমাই আমার ঘরের পিছনে কেজনে এসে মোহাম্মদ মোহাম্মদ বলে আবাজ দিয়ে যা আব্বা গো মোহাম্মদ কে গো মোহাম্মদ নামে যে কোনো মানুষ আমি চিনি না আমাদের গ্রামে না কে সেই মোহাম্মদ যারা আওয়াজ গভীর রুজনীতে আমার কানে বেসে আসে দাদা আব্দুল মুত্যা বলে মাগো ও আমি না তুমিও শুনো মোহাম্মদ আমি যখন গভীর রজনীতে খানায় কাবার ভিতরে ঢুকি এবাদত বন্দিগি করার জন্য মুরা কাবা মোশাদা জিকিরাজকার করার জন্য নফল নামাজ টামাজ পড়ার জন্য যখন মসজিদের ভিতরে খানায় কাবা শরীফে যখন ঢুকি আমি গভীর রজনীতে শুনি কানের ভিতরে আওয়াজ বসে আসে খানায় কাবার চতুর্দিকের প্রতিটা ওয়ালের ভিতরে দিয়া দক্ষিণ পশ্চিম পূর্ব উত্তর দিক দিয়া প্রতিটা ইট সুরকি বা মোহাম্মদ ওই নামটা কত প্রিয় নাম আল্লাহর কাছে মনে হয় নামটা বড় প্রিয় নাম ওলের ভিতর থেকে যে মোহাম্মদ তোমার ঘরের পিছন দিক থেকে তুমি শোনো মোহাম্মদ চতুর্দিক থেকে খালি মোহাম্মদ ও মা আমেলা নামটা মনে হয় আল্লাহর কোন প্রিয় নাম হবে আসো না আমাদের নাতির নাম আমরা মোহাম্মদ রেখে দেই আল্লাহ গায়ের থেকে আওয়াজ দেওয়া বলে ও না ও আব্দুল মুতালিব এটা তোমাদের নাম না আমি আল্লাহ তাবাম দুনিয়া বানানের আগে আমার দোস্তর নাম মোহাম্মদ রেখে দিয়েছি আজরাত না আয়ানাবি নিশানবি রহমাতুল লিনা নাবিন নাম কেও রাখতে পারবে না আমি আল্লাহ নিজেরাই খেদিসি সুবহানাল্লাহ কো সুবহানাল্লাহ আজব আবে না বলে সন্তান হয়ে গেছে সন্তানের জন্য আপনার এখন কি করব আপনার নিয়ম হলো তখনকার যুগে মক্কার শহরের মানুষগুলো নিজের সন্তানদের নিজে দুধ পান করায় না দুইটা কারণে একটা হলো আপনার বাহাদুরি শহরের ছেলেদের চাইতে গ্রামের ছেলেদের সাহস বেশি শক্তি বেশি দুই নম্বর হইল শহরের ছেলেদের চাইতে গ্রামের ছেলেদের আপনার বাগ্নিতা সাহিত্যিকতা বেশি তাদের ভাষা সুন্দর হয় বেশি এই দুই কারণে শহরের মায়েরা নিজেরা নিজেদের ছেলেদেরকে দুধ খাওয়ায় না গ্রামে পাঠায়া দেয় দুই বছর দুধ উৎপালন খাওয়ায় আবার নিয়ে আসে মায়ের কাছে ফেরত দিয়ে যায় তার একের কিতাবের মিথুনে রেখে নবীজি যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিনও আপনার বিভিন্ন গোত্রের থেকে বিশেষ করে বনি সাত গোত্র থেকে শত শত মহিলা উঠ নিয়ে দৌড়ে আসতেছেন মক্কা শহরে বাচ্চা নেওয়ার জন্য গরিব গরিব মহিলারা বাচ্চা নিয়ে যায় গ্রামের মহিলারা দুই বছর লালন পালন করে আবার মার কাছে দিয়ে গেল অনেক হাতিয়া তো মাইনা পাওয়া যায় এই জন্য আপনার চলে আসছে সবারই দূর পাল্লা পাল্লে সবাই প্রতিযোগিতা কার আগে কে মক্কায় আগে ঢুকে কারণ গ্রামে ঢুকলেই তো বুঝে দেয় কোনটা ধনির বাড়ি আর কোনটা গরিবের বাড়ি কোন কথা ঠিক না ঠিক বলেন বাড়ি থেকেই বোঝে কোনটা ধনির বাড়ি আর গরিবের বাড়ি সবাই জোরে জোরে উঠ পিটাইয়া পিটাইয়া কার আগে কে ঢুকে মক্কায় সে ধনী ধনির পোলা নিয়ে গেলে বেশি হাতিয়া পাওয়া যাবে বেশি আপনারও বকশিস পাওয়া যাবে আপনার সবার নজর হইল খানায় কাবার পাশে একটা দোতলা বাড়ি সোহান সেই দেড় হাজার বছর আগে আপনার দোতলা বাড়ি আব্দুল মোতালেবের দোতলা বাড়ি যে বাড়ি এখনো পর্যন্ত আপনার আছে কাবার দেখবেন হজে যারা গেছেন উমরায় যারা গেছেন দেখবেন আবু জাহেলের যে টয়লেট বাড়ি আবু জাহেলের বাড়ির পাশে হলুদ কালার একটা বাড়ি আছে দুই তালা বাড়ি যারা এখন লাইট বেরি করে দেওয়া হয়েছে এই বাড়িতেই আমার আপনার নবীর জন্ম সুহান সব মহিলারা দৌড়াইতেছে দোতলা বাড়ির দিকে ওই বাড়ির থেকে বাচ্চা নিলে বেশি টাকা পয়সা পাওয়া যাইবো এবার দৌড়ে এসে এসে বলে হালমেন ওলা দিন কোনো বাচ্চা আসেনি আমি মার মতো আদর দিয়া লালন পালন আবার দিয়া যাব কোনো বাচ্চা আসেনি আসেননি কেউ ভিতরে মা আমি না ভিতর থেকে বাইরে এসে বলে হ্যাঁ একটা বাচ্চা নিবেন নিবেননি আপনারা কয়েক কেন বলে বাচ্চা যাবেন বিশ্ব ইয়ে হইয়া দুনিয়ায় আসছে ইয়ে ও ইয়ে ইয়ে নিলে তো তেমন কোন বকশেষ টকশেষ পাওয়া যাইব না এই কথা শুনে কেউ তেমের দরজায় দাঁড়ায় না উঠ নিয়ে দৌড়ায় আর বাড়িতে চলে যায় মোহাম্মদের দরজায় আর কেউ দাঁড়ায় না একজন মহিলা যার নাম ছিল হালিমা তো সাদিয়া হালিমা মানে দর্যশীল মহিলা সাদিয়া মানে ভাগ্যবতী মহিলা সুহান লাগল ওই মহিলাটা ওই গোত্রের সাথে একই সাথে শত শত মহিলা রওনা করছে বলে এত করি উঠটাও তার বড় দুর্বল একবারে দুর্বল খাবার দিতে পারে নিজেরাই খাবার পায় না তো উঠে খাবার কোথার থেকে দিবে দুর্বল উঠনি একই সাথে রওনা করেছে কিন্তু কয়েক ঘন্টা পিছনে পড়ে গেছে মক্কায় ঢুকতে লেট হয়ে গেছে এখন মক্কার যেই বাড়িতে গিয়ে বলে কোনো বাচ্চা আসেনি বলে হ্যাঁ বাচ্চা ছিল কিন্তু কিছুক্ষণ আগে নিয়ে গেছে এখন আর বাচ্চা নাই সারা দিন ঘুরে ঘুরে কোনো বাচ্চা পায় না মনটা বড় খারাপ হয়ে গেছে আলিমার স্বামীটা আগ দিয়া বলে আলিমা গো চলো যাই বিদায় হয়ে চলে যাই আজকে মনে হয়ে বাচ্চা আমাদের নসিবে নাই আর একদিন আসবো বাচ্চা নেওয়ার জন্য হাজরত খালিমা বলে ওগো স্বামী ওই যে ওই যে খানায় কাবার পাশে একটা দোতলা বাড়ি দেখা যায় আমার মনটা টানতেছে ওইখানে গেলে কোনো বাচ্চা পাওয়া যাবে যদি পাই তো নিলাম না পাইলে চলে যাব চল না যাই শেষবারের মতো তো চেষ্টা করি ওই বাড়িতে কোনো বাচ্চাটা আছে নি আপনার ওই বাড়িতে গিয়া যখন আওয়াজ দিছে হাল মিন দিন কোনো বাচ্চা আছে নি আমি সারাটা দিন গুলাম একটা বাচ্চার জন্য বাচ্চা পাইলাম না হযরত আমেলা চোখের পানি গালবে টপ 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 করে পড়তেছে বন্ডা বড় খারাপ বাড়ির বাইরে এসে বলে হ্যাঁ কিন্তু আমার বাচ্চা যে ওরে কেউ কেউ নিতে চায় না না ঘরের ভিতরে তুমি ও বেশ জীবনে কোনদিন বাবার চেহারা দেখে নাই ও হালিমা সাজিয়া ডাক বলে ও না তুমি আমার একটু বাচ্চাটা দেখাও যদি বাচ্চাটা আমার পছন্দ হইয়া যায় টাকা পয়সা নিয়ে কোনো বাজাবাজি করো না তুমি যা দাও তাই নিব না দিলেও তাও সমস্যা নেই না দিলেও তাও নিয়ে যাব যদি বাচ্চা আমার পছন্দ হয় বাচ্চাটা আমার দেখাও হজরত আমেনা আলিমা সাদিয়ার আঙ্গুলটা ধরে টেনে ভিতর বাড়ি নিয়ে গেছে বিশ্ব নবীরে একটা সাদা চাদর দিয়ে খাটের মধ্যে পালঙে শোয়া রাখছে শুভ্র চাদরটা সাদা চাদরটা যখন নবীজির চেহারা মোবারকের উপর থেকে যখন হালিমার টান মারছে টান সাথে সাথে একটা চিৎকার দেয়া কয় উল্লাহ হাসালিল্লাহ মানুষ কি এত সুন্দর হয় তোমার করে উদায় হয়েছে তোমার কোন টাকা পয়সা লাগবে না ওরে বাচ্চা দেখে আমার মনটা বই গেছে আমার ঠান্ডা আমি ওরে নিয়ে যাব যে তুমি অনুমতি দাও তাড়াতাড়ি গোসল করায়ও হজরত আমেনা সুন্দর করে গোসল দিয়া কাপড় চোপড় পরাইয়া আপনার হালিমার কাছে তুলে দে একবার হালিমার কোলে তুলে দেয় আবার টান দিয়ে আমেনা বুকে নিয়ে কপালে চমু দেয় ঠোঁটে চুমু দেয় গালে চমু দেয় আর অজর নয়নে কান্দে হালিমা স্বামী নাই মাত্র দুই মাস দুই মাসের সংসার স্বামী বিদায় হয়ে গেছে এ হালিমা এই দুনিয়ায় আমার নাই বলতে কেউ নাই যার স্বামী নাই তার কেউ নাই ও হালিমা গোবিন্দজিনীতে আমার একমাত্র সন্তান মোহাম্মদ রে বুকের সাথে লাগায়া নিয়ে বালিশ বিজায় সারা রাত আমি কান্দি আব্দুল্লাহর জন্য আমার বুকের ধন মোহাম্মদ যখন তোমার কাছে চলে যাবে আমার বুকে রাখার মতো আর কোন বাচ্চা নাই দুনিয়া কেউ না আমার সন্তান যখন মোহাম্মদ কষ্ট যেন না হয় খুদা পেয়ে যখন মা 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 করে যখন ডাকবে আবার সন্তান যখন পিপা মা করে যখন ডাক দিবে আমি আমি না তখন কাছে থাকবো না কখন সন্তান মা বলবে ও হালি মা তোরে মা বানিয়া সন্তানের মা ডাকের জবাব তুই দিয়ে দিবি সন্তানের যেন কোনো কষ্ট না হয় হালিমার কোলের মধ্যে সন্তানকে কে আমেনা তাকা রইছে কেমনি নাই কেমনে উঠায় হালিমা কোলের মধ্যে নিয়ে উটের পিছনে বসে আর স্বামীর সামনে দিয়ে দিছে হালিমার স্বামীর সামনে বসে এবার হালিমার স্বামী চাবুক দিয়া উটরে আঘাত করছে তাড়াতাড়ি সন্ধ্যার আগে আগে বাড়ি চলে যাবে কিন্তু উট এক কদম সামনে আগায় না আবারও আবেদ দিয়া যখন আবারও আঘাত করে চাবুক দিয়া যখন আবারো আঘাত করে উঠ এক কদম সামনে আগায় না বারবার শক্ত করে যখন পিটায় রক্তক্ত হয়ে গেছে উট এক কদম সামনে আগায় না আমরা যখন বিপদে পড়া দুটা হাত আল্লাহর কাছে তুলে ধরি যার কেউ নেই তার আছে আল্লাহ উঠ দুইটা সামনে দুটা পা দিকে উঠায় দেয়া বলে ওগো মালিক আল্লা মানুষ সেরা আর কেউ কথা বলতে পারে না কিন্তু তুমি তো কথা বলার শক্তি দিতে পারো আল্লাহ আমার জবানটা খুলে দাও দুটা মিনিটের জন্য জবানটা খুলে দাও আমি দুইটা কথা বলতে চাই আল্লাহ হালিমা আপনার উটের জবান খুলে দিয়েছে উটটা গাড়টা করাইয়া দিয়া হালিমার দিকে তাকায় তাকায় বলে আলিমা কে তোমার কোলের ভিতরে বসে আছে ও হালিমা উনি হলেন ইমামুল মুরসাডি উনি ইমামুল খল দুনিয়ার সব নবীরে পাঠাইছে শুধু মানুষের নবী বানাইয়া আর উনারে পাঠাইছে আল্লাহ तमाम দুনিয়ার কুল কায়নাতের নবী বানাইয়া উনি তোমার নবী আমি নবী কুকুরেরও নবী পিপরার নবী তাম দুনিয়ার যত মখলুক বানাইছে সব মখলুকের নবী উনি উনারে না বানেন আল্লাহ আবারও দুনিয়ায় পাঠাই তোলা উনি হলেন ইমাম ইমাম যদি সামনে যায় ইমাম সাহেবের সামনে মুসল্লি যদি এক ইঞ্চি আগায়া যায় তো মুসল্লির নামাজ হয় না ইমাম থাকবে সবার আগে কিন্তু তুমি দুই জাহানের ইমামকে পিছনে রাখছো আর তোমার স্বামী সামনে নবীর বেশ যদি আমি উৎসহ্য করতে পারবো না আমার নবী যতক্ষণ পর্যন্ত সামনে না আসবে আমি উঠ এক কদম সামনে আগাব না একটা চিৎকার দেওয়া বলে এটা কেমন বাচ্চা নিয়ে এলাম উঠেও যার জন্য কথা বললে বোমা পালি স্বামী আপনি পিছিয়ে আসেন উঠ নাকি সামনে যাবে না উঠ নাকি চলবে না ও না সামনে না গেলে ও নাকি ইমাম তোমার ইমাম আমার ইমাম উঠোর ইমাম কোন কায়নাতের ইমাম ইমাম নাকি সামনে থাকে ও স্বামী পিছনে আসেন তো আপনি ওরে সামনে দেন আপনি কোলে নিয়ে বসেন সুহান আল্লাহ এবার মোহাম্মদ হলো হালিমার স্বামীর কোলে অর্থাৎ সবার সামনে এবার আর চাবুক দিয়ে পিটান লাগে না উর দৌড়ান আরম্ভ করে দিয়েছে এবং দৌড়ান দৌড়ান ততক্ষণে ওই যে হালিমার বান্ধবীরা চল্লিশ মাইল পঞ্চাশ মাইল ষাট মাইল পর্যন্ত তারা আগে চলে গেছে আগে রওনা করছে এবার যখন মোহাম্মদ যখন সামনে দিছে কোনো আঘাত করা লাগে না চাবুক মারা লাগে না এমনভাবে দৌড়ান আরম্ভ করে দিল কয়েক মিনিটের ভিতরে ওই যে পঞ্চাশ ষাট এক আগে যে সব উঠ বান্ধবীরা চলে গেছে সকল বান্ধবীদের উঠ পিছনে ফেলে সবার আগে আগে হালিমা সাদিয়ার উঠ দৌড়ান আরম্ভ করে দেয় বান্ধবীরা ডাক্তার বলেন হালিমা এত দামি তেজস্বী উটকুতার থেকে আনলাক তুমি তো দুর্বল উটের মালিক তোমার উঠনে একবারে মগা দুর্বল দৌড়াইতে পারে না আমাদের উঠ কেমনে পিছনে ফালাই গেলা ও হালিমা বলো হালিমা ডাক দেয়া বলে না এটা আমার আগের উট গরিব মানুষ নিজেই বাদ পাই না তো উঠ কিনবো কোথার থেকে উঠ আগেরটাই আছে কয় না বিশ্বাস হয় না কয় না হালিমা এবার আঙ্গুলটা মোহাম্মদের দিকে তাকায়া বলে উঠ আগেরটাই আছে কিন্তু উটের পাল্টা গেছে এতদিন পর্যন্ত কেউ তোমরা ঢুকো নাই কিছু পাইবা না এতিমের জন্য কিছু নিতে পারবা না বক্সিস পাইবা না এতিম বাইবা কেউ দরজায় দাঁড়াও নাই আমি মক্কার সাথে সাথে আল্লাহ বরকত আরম্ভ করে দিয়েছে এতদিন পর্যন্ত উঠের লাগাম ছিল আমার স্বামীর হাতে এখন আর উঠের লাগাম স্বামীর হাতে নাই মোহাম্মদের দিকে তাকায় দেখো দেখো ওই যে মোহাম্মদের হাতে এখন উটের লাগাম চলে গেছে আবার মোহাম্মদের হাতে উটের লাগাম নাই মোহাম্মদের হাত থেকে আল্লাহর ডাইরেক্ট জাতি হাত লেগে গেছে আপনাদের মনে কষ্ট হইছে? না। মনে যা দেবো? না। না চলবে। চলবে আর একটু। মোহতরম হাজেরিন, এবার আপনার সবার আগে আগে দৌড়ায়। আল্লাহ রাব্বুলানআমীন ডাক দেয়া ও জিবরাইল, ও জিবরাইল তুমি এক কাজ করো। আমার দস্ত জোর আগে আগে। 11:35 12টা পর্যন্ত নেই? আর 25 মিনিট করি।

আল্লাহ কয় জিব্রাহি আরে আমার দোস্ত যাবে বাংলাসুরা ঘর হালিমা বাংলাসুরা ঘর কলে কি হইব বাংলাসুরা ঘরের ভিতরে জান্নাতের নুরের বাতি লাগায়া দাও আরো জোরে বলেন সুবহানাল্লাহ ও জান্নাতের নুরের জান্নাত থেকে সুগন্ধি নিয়ে যাও মার বাড়ির চতুর্দিক দিয়ে হালিমার বাড়ি সহ বাঙ্গা করে জান্নাতের সুগন্ধি মেশকো আম্বর ছিটায়া দাও সুবহানাল্লাহ বলেন আবার কাছাকাছি যখন হালিমা চলে গেছে এবার হালিমা সাদিয়া হালিমা সাদিয়া স্বামী ডাক স্বামী গো আমরা তো গরিব মানুষ জীবনে তো কোনোদিন আপনি আতর কিনতে পারেন না এত গরিবের গরিব কিন্তু আমার নাকে কেমন যেন চান ঘেরান বেসে আসতেছে এত সুগন্ধি আমাদের বাড়ির থেকে কেমনে আসে তোমার নাকে কি কিছু আসে স্বামী কয় হ্যাঁ আমার না আসে এত সুগন্ধি সরায়া পড়ছে আমাদের বাড়ির চতুর্দিকে কোথার থেকে আসলো আল্লাহ আল্লাহর্বল আলো যাবেন ডাক দেয়া বলে ও হালিমা হালিমার স্বামী এটা তোমাদের শুভুন না আমি আল্লাহ আমার দোস্ত দোস্ত যিনি যাবেন এখন মেহমান হবেন তার স্টেপ নিয়ে যাবেন তোমার বাঙ্গা গড়ে আমি আল্লাহ জান্নাতের শগুন দি সেটা দিয়া গড়কে আমি আল্লাহ পবিত্র আর নূর বানাইয়া দিলা ভিতরে চলে গেছেন ঢুকে পড়েছেন বাড়িতে আমি জানি তোমার দেওয়ার শক্তি নাই তোমার আমি লজ্জিত নেই কোনো জিনিস দাবি করি নাই দাবি করি নাই তারা হলো আসল মহিলা যদি কোন কথা ঠিক না ঠিক বলে স্বামীর 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 তৌফিক যে দেখে সে হলো আসল মহিলা স্বামীর আপনার সন্তুষ্ট রাখে স্বামীর কথার বাইরে যায় না স্বামী যেটা পারবে না ওইটা চাপায়া দেয় না এটা হলো জান্নাতি মহিলা গুরু সুহান স্বামী জীবনে কোনো জিনিস চাই নাই চাপায়া দেই নাই জীবনে কোনো জিনিস তোমার উপরে বলে নাই যা দিছো তাই খাইছি যা পড়াইছো তাই পড়ছি কোনোদিন নিজে দাবি করি নাই স্বামী গো আজকে একটা জিনিস সব আপনি আমারে দিবেন নি হালিমার স্বামী কেঁদে দিয়া বলে বুড়া বয়সে তুমি আমারে লজ্জিত করবে আমি তো গরিব মানুষ তোমার চাওয়া পূরণ করা আমার পক্ষে সম্ভব হবে না জান্নাতি মানুষ যদি হয় তাহলে চাওয়ার দরকার নাই কোন আমার পক্ষে সম্ভব না গরিব মানুষ স্বামী স্ত্রী এভাবেই চলে যাব দুনিয়ার থেকে চাই ওটাই না আর আমাদের অবস্থা হল আমাদের বউরা এবং বউ সারা দিন প্রতি বছরই ঈদের মধ্যে কাপড় দেন দামি দামি কাপড় দেন হঠাৎ করে কোনো বছর গিয়ে একটা জমি একটা জমি কিনলেন একটা গাড়ি কিনতে গিয়ে ঠেকে গেছেন ঋণ হয়ে গেছেন এক ঈদে যদি খালি কাপড়টা না দেন হ্যাঁ ঈদের দিন শুরু হইব সব বোনের সব সাথে বিয়ে বসি জীবনে কিছু পাইলাম পাইলাম না জীবনে একটা কাপড়ও দিয়ে পড়লো না যদি কোন কথা ঠিক না ঠিক বলেন মায়েরা যেন বয়ান শুনতেছেন জান্নাতি মহিলা হন জান্নাতি মহিলাদের গুণ হইল স্বামীর উপরে বোঝা চাপায়া দেয় না যা পায় ওটার উপরে আলহামদুলিল্লাহ বলে ওরা হলো জান্নাতি মহিলা সুভান আল্লাহ কর জান্নাতি মহিলা হাদিস শরীফ আসছে স্বামী যদি জান্নাতি হয় মহিলা জাহান নামি স্বামী কইব জামুনা জামুনা বউ কই সুহান আদিস শরীফ আসছে তখন বউ স্বামীর আঙ্গুল ধরে ধরে জান্নাতের ভিতরে প্রবেশ করবে সুহান আবার উল্টা যদি হয় বউ জান্নাতি স্বামী খারাপ স্বামী জাহান্ন এখন বউ কই বোঝামুনা কেন দেবে না কয় না হেরে থিয়া যাবে না হে কই হে কেরা কসি নন্না পে হে কেরা সারা জীবন কাটাই লাভ হেরা নেই কই কেন লে গয়া কই নিয়া শুন হাদিস শরীফ বউ যদি জান্নতি হয় এই বউ স্বামীর আঙ্গুল ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে আল্লাহু আকবার কর আল্লাহু আকবার কবরের ভিতরে যে কোন নামানো হবে স্বামীরে যদি নামানো হয় কবরের ভিতরে আল্লাহ যদি বলে ফেরেস্তাদের বলবে ও ফেরেস্তারা দেখো স্বামী কবরে নামছে হা দেখো তার বউ তার জামার উপরে সন্তুষ্ট কিনা তার বউ যদি খুশি তো আমি আল্লাহ খুশি আবার বৌরে যদি কবরে হয় স্বামী যদি থাকে আল্লাহ বলবেন দেখো না স্বামী সন্তুষ্ট কিনা স্বামী যদি খুশি বৌর উপরে তো আমি আল্লাহ খুশি সেই প্রেম ভালোবাসা এখন কে আর আসে না এগুলো সব গেছে গা সব ভাই রামিমা দিয়া বলেন ও সাবিত বিভিন্ন একটা দিনের জীবনের শেষবারের মতো জীবনে কোনো দিন চাই নাই যদি দেন তো আমি বড় ভাগ্যবান হবো আমি খুশি হয়ে যাবো হালিমার স্বামী বলে আমার উপর বোঝা চাপায়ও না আমি পারবো না দিতে আমার তুমি লজ্জিত করি না বুড়া বয়সে কই না আপনি পারবেন ইচ্ছা করলে পারবেন কই কী চাও বলো দেখি চেষ্টা করবো জীবন দিয়ে হলেও চেষ্টা করবো আমার রক্ত বেঁচে হলেও চেষ্টা করবো তোমার আশা পূর্ণ করার জন্যে জীবনে কোনো দিন চাও নাই তুমি আমার এবং বউ একটা জিনিস চাই তো বুড়া বয়সে চাইবা আচ্ছা চাও যত কষ্ট আমি দেওয়ার চেষ্টা করবো এবার হালিমা তো সাদিয়া দিয়ে আল্লাহ তালান ডাক একটা বলে স্বামী গো আমাদের বাড়িতে না একটা মাত্র একটা ছাগল আছে কয়ে হ আমার না আরেকটা ছেলে আছে তার নাম আব্দুল্লাহ আমার আরেকটা মেয়ে আছে তার নাম সাইমা এক ছেলে এক মেয়ে আগের থেকেই আছে এবার আসছে আবার আরেকজন নাম তার মোহাম্মদ সাল্লাম ও স্বামী ছাগলের সামান্য দুধ হয় একটা ছাগল ওই দুধ যে হবে এই দুধ আজকে আমার বিখ্যা দিবেন কি করবো দুধ দিয়া আজ থালিমা সাদিয়া দিয়া চোখের পানি সারে দিয়া কর স্বামী ওই মকারে তিমের প্রতি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আজকাল সাগরের যে দুধটুকু হবে পুরা দুধটুকু আমি ওই মকারে তিম মোহাম্মদ বড় আদর কইরা খাওয়াবো ওরে বুকে নিয়ে ঘুমাবো আমার আপন ছেলে সররা মামা মামা খুদার জালায় চিৎকার করে মামা মামা ঘুরে কানহু আলেমা দর্জ্য দর্বো কিন্তু মক করে দিন মোহাম্মদ আমি একটা ভিনদের জন্য কষ্ট দিব না হযরত আলিমাস সাদিয়ার স্বামী বলে বিবি দেই মোহাম্মদের জন্য পাগল আমিও তো তার জন্যই পাগ তাড়াতাড়ি পাতিলা দিয়ে নিয়ে আসে ছাগলের দিকে যায় দুধ দহন করার জন্য সামান্য দুধ হয় মনটা নরম করে দেন । না চোখটা বন্ধ করেন মনটা নরম করেন নবীজির প্রেম ভালোবাসায় এক ফোঁটা চোখের পানি আসলে ওই নবী আমাদের রেখে জানাতে যাবে না একটু মনটাকে নরম করে দেয় একটু চোখের দেখেন পানি আনতে পারেন কিনা জীবনের শেষ চোখের পানি ধালিমার স্বামী পাতিল নিয়ে চলে যেতেছে দুধ দহন করে নিয়ে আসবে আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেয় এ জিব্রাইল এতদিন পর্যন্ত হালিমার স্বামী আর হালিমা ছিল মেজবার আমার দোস্তর কারণে হালিমা হালিমার স্বামী আর তার ছেলেমেয়ের কষ্ট হবে আমি এটা চাই না আমার দোস্তরে আজকে থেকে আমি এই বাড়ির মেজবান বানাইয়া দিলাম মেহমান না মেজবান বানাইয়া দিলাম যেন কোনো কষ্ট না হয় হজরত জিব্রাইল বলে আল্লাহ বুঝতে পারলাম না একটা মাত্র ছাগলের কয়েক আপনার ছটাক দুধ হয় এই দুধ যদি আমার দোস্ত মোহাম্মদ খায় হালিমার ছেলে মেয়ে খায়া থাকবে হালিমা হালিমার স্বামীও না খায়া থাকবে আমার মোহাম্মদের কারণে কারো যেন কোনো কষ্ট না হয় আমার দোস্তের জন্য আমার দোস্তের ইজ্জত এবং সম্মানের জন্য ওই হালিমার স্বামী ছাগলের বানে হাত দেওয়ার আগে তুই তোর কুদরতি হাত ছাগলের বানের ভিতরে লাগায়া দে ছাগলের বানের ভিতরে হাত লাগায়া দিছে এবার হালিমার স্বামী গিয়া সমিল্লা বলে যখন ছাগলের বানের বটার মধ্যে যখন টান মারছে তো টান মারছে এমন টান মারছে আল্লাহ কয় জিব্রাহিম আমি না বলা পর্যন্ত আর দুধ বন্ধ হবে না মসজিদের কল ছেড়ে দিলে যেমন বন্ধ না করা পর্যন্ত দুধ আপনার পানি বের হতেই থাকে আপনার মুহূর্তের ভিতরে পাতিলাটা বইরে গেছে অন্য অন্য দিন পাতিলার চার ভাগের এক ভাগও হয় না পাতিলাটা বইরে গেছে হালিমার স্বামী ডাক দেয় বলে হালিমা কই গো কোথায় আসো আর একটা পাতিলা নিয়ে আসো সুদে বরপুর হয়ে গেছে

আল্লাহ বন্ধ নিজেরা খায় ছেলে মেরে খাওয়ায় আবার দুধ পারা প্রতিবেশীদের মধ্যে গ্রামের বাড়িতে বাড়িতে বন করে দিয়েস ডাক বলে হালিমা একটা তোমার ছাগল সামান্য কয়েকশো টাকা দুধ হয় তোমার ছেলে মেয়ে হয় না না খায়া থাকে তো এত দুধ কই পাও তোমরা কোথার থেকে হইল কি ঘটনা তো বুঝতে পারলাম না আলিমা কয় বান্ধবীরা রে

হালিমা ও হালিমা কেমন সন্তান আমরা কি হলো আস্তে আস্তে বড় হইতেছে বয়স 2 বছর হয়ে গেছে হালিমা রে রাগ বলে মা আমার যে আরেক ভাই আছে আব্দুল্লাহ সে প্রতিদিন কই যায় সকাল বেলা কই বাবা ও ছাগল নিয়ে যায় মাঠে চরাইতে মা আমিও যাব আমিই যাব আমার ভাইয়ের সাথে আমিও মাঠে ছাগল চরাব হালিমা কই বাবা আমার ছেলে ছাগল মা পাহাড়ে ছাগল চড়াইতে গেলে বাগে হানা দেয় অনেক সময় ছাগলের বদলে মানুষ নিয়ে যায় রাখাল ধরে নিয়ে যায় তা আমি আমিনার আমানো আমিনার কাছে পৌঁছায় দিব তোরে দিতে পারবো না আমার ছেলে যায় যায় মোহাম্মদ ডাক দেবনে মাগো না আমিও যাব আমার ভাই আব্দুল্লার সাথে মাঠে ছাগল চড়ানোর জন্য জোর জোর করে করে আপনার চলে গেছে মাটির ভিতরে ছাগল নিয়ে চলে গেছে তখন ছিল মক্কার ভিতরে খরা প্রচন্ড খরা মক্কায় কোনো ঘাস নাই কোথায় কোনো ঘাস নাই ছাগল যে সকালে যায় দুপুর বেলায় রাত্রে বিকালবেলা না খায় আসে পুরা পা গ্রামের ছাগল না আসে কোন ছাগলের প্যাট ভরে না কিন্তু আপনার চলে গেছে চলে গেছে আপনার বিকালবেলায় হালি মাছ সাধি আর ছাগলটা একবারে পেট ভরে টিন টিন হয়ে আসান রান পুরা গ্রামের মানুষ মালিকরা রাখালকে ডাক দিয়ে কই তুকু চাকরি শেষ ছাগল কই খাওয়াস আলিমার ছাগল কই খায় তোরা ছাগল কই খাওয়াস তো গো চাকরি নাই ওর ছাগল দেখি প্যাট বইরা টন হয়ে আসে তো তোরা কই ছাওয়া ছাগলের এই অবস্থা কেন তো তখন আপনার এই আব্দুল্লাহ কয় আমার দোষ নাই আমাদের ওই রাখালরা কয় আমাদের দোষ নাই আপনাদের কপাল আপনারা খাইছেন কয় তার মানে কয় যে মক্কারেতি এতি যার বাড়িতে আপনারা থামেন নাই আনেন নাই ওই মোহাম্মদ আজকের থেকে যে মোহাম্মদ বের হয়ে গেছে তার ভাই আবদুল্লাহ সাথে দুধ বের সাথে বের হয়েছে মোহাম্মদ একটা কদম ডান পা ফালায় আবার বাম পা ফালানের আগে ডান পা যখন উঠায় বাম পা ফালানের আগে ওই জায়গায় ঘাস জ্বালায় যায় বড় হইয়া যায় হালিমার ছাগলে খায় আমাদের ছাগলে পায় না চাকরি নট করে লাভ নাই নিজের কপাল নিজে খাইছে মক্কার এ তিমরে চেনেন না ওটা খে মনে পরের দিন আবার চলে গেছে আব্দুল লাঠি নিয়ে নিয়ে ছাগল পাহারা দিতেছে দুধ বাই পাহারা দেয় মোহাম্মদ মাত্র দুই বছরের বাচ্চা ডাক দিয়া কয় মে ভাই কি করেন লাঠি দিয়ে কয় যে বাঘটা খেদান লাগবো ছাগল লোজ নিয়ে গেলে একটা ছাগল ছাগল যে জায়গা তো আমরা দুই বেমুরি জমগা দুধ দুধ পেলে পাহারা দিয়ে কষ্ট ছাগল থাকবো না কিন্তু ছাগলের কাম ছাগল করবো যার কাম দিয়ে করবো বাঘের কাম বাঘে করবো এর বাইন টাইনে দিয়ে বসেছে বসা দুই বাই গাছতলায় বসে বসে পাহাড়ের মধ্যে গল্প করতেছে একটু পরে দিয়ে বাঘ এসেছি বাঘ এসে গেছে কিন্তু বাঘ আর আগের বাঘ নাই প্রতিদিন সে হানা দেয় হুঙ্কার মারে আজকে বাঘটা আইসে একেবারে মনে হয় যেন কত দিনের বন্ধু ছাগলের সাথে একের বাঘের সাথে একসাথে ঘুরতেছে আর বাঘেও ঘাস খেতেছে বন্ধু বন্ধু মিলে গেছে হানার দেয় না হোমবার করে ধরে না তে বাঘের মতো বাঘ চলে গেছে পরের দিন সে মারে কয় মা আশ্চর্য ঘটনা কয় কি দিন ছাগল নিয়ে যায় আমাকেও নিয়ে যায় কত অবস্থা খারাপ হ্যাঁ আজকে ঘটনা আর একটা ঘটছে কই কি কই মুকর

কদমে কদমে আল্লাহ বরকত আরম্ভ করছি নবীর কদম যেখানে পড়ে সেখানে বরকত নবীর হাত যেখানে পড়ে সেখানে বরকত চোখ যেখানে গিয়া যেখানে পড়ে চোখ বরক সেখানে বরকত নবীর হ্যাঁ পিট মরক যেখানে লাগে ওখানে বরকত আরম্ভ হয়ে যায় নবীর পা যেখানে লাগে সেখানে বরকত আরম্ভ হয়ে যায় নবী যেখানে গাল লাগে সেখানে বরকত আরম্ভ হয়ে যায় আল্লাহ পুরা দুনিয়ার রহমাত আলামিন হিসাবে তাকে আল্লাহ কয় আমার নাম রব্বুল আলামিন আমার দোস্তের নাম রহমাতুল্লিল আলামিন সুহান আল্লাহ কন রব্বুল আল আমিন আল্লাহকে আমার নাম রব্বুল আল আমার দোস্তের নাম রহমান আল আমিন এয়ার মানুষ রব্বুল আল ভিতরে গুনে গুনে দেখো অক্ষর আছে বারোটা আবার আমার দোস্তের নাম রহমান তুললি আল আমার দোস্তের নাম অক্ষর হলো হল বারোটা মিলায় রাখছি আমার নামের বারো অক্ষর দোস্তের নামের বারো অক্ষর বারো বারো কত ঘন্টার সংখ্যাও বানাইছি চব্বিশ তেইশ ঘন্টাও না পঁচিশ ঘন্টাও না কত ওই যে রব্দুল আলমিনের ভিতরে বারো আকর রহমাতুল্লিল আলমিনের ভিতরে বারো আকর বারো বারো দোস্ত দস্ত বরক মিল আবার আল্লাহ পাকের ইসমে জাত হলো আল্লাহ আল্লাহ শব্দ লিখতে আরবি দিয়া 4 অক্ষর লাগে আলিফ লাম লাম হা কইরা আলিফ লাম লাম হা চট্যা আল্লাহ কয় পৃথিবীর মানুষেরা রে আমার দোস্তের নামও আমি আল্লাহ 4 অক্ষর দিয়া রাখলাম আমার নামও 4 অক্ষর দোস্তের নাম হলো মুহাম্মদ আমার দোস্তের নামও আমি আল্লাহ চার অক্ষর দিয়ে রাখলাম মিম হা মিম ডাল কোটাইলো চারটা মিম হা মিম ডাল চারটা আমার নামের চার অক্ষর দোস্তের নামের চার অক্ষর রুল বয়েনীর ভিতরে ইসমাইল হাক্কেল বারুসি রহমতুল্লাহ বলে যে আপনার আল্লাহর নামের চার অক্ষর দোস্তর নামের চার অক্ষর চারে চারে আট বড় মারে চারে চারে আট আল্লাহ কয় আমার নামের চারে কর দোস্তের নামের চারে কর চারে চারে আট আমি আল্লাহ আমার এতি নবীর এতি উম্মতের জন্য জান্নাত বানাইলাম আ জান্নাতের সংখ্যা কত কয়টা সাতটাও না নয়টাও না কটা নাম সাতটা কিন্তু জান্নাত কটা আটটা আল্লাহর নামের কয়েক চাই রোক চারক নামের দোস্ত দোস্ত কত জান্নাতের সংখ্যা এই আট অক্ষরে করে ভালো বৈশাখ জান্নাতে যাওয়ার দরকার আছে না কারা কারা ভালো বসতে চান কারা কারা আট অক্ষরে করে ভালো জান্নাতে যাইতে চান না তকবে লিল্লা হে মন থেকে ভালোবাসতে চান হ্যাঁ যারা যারা ভালোবাসতে চান আট অক্ষর দি আর নবীর নামের চার অক্ষর আল্লাহর নামের চার অক্ষর চারে চারে আট আল্লাহর জান্নাতের সংখ্যাও আট এক কোলি মুনাজাত হবে যদি খুশি খুশি আটজন প্রেমিক পাওয়া যায় ওই যে আটট অক্ষরে ভালোবাসা আটটা জান্নাত যদি হয় তারা আমারে বলে নাই এক মিনিট সময় নিব তারপরেই মোনাজাত হবে কিন্তু শয়তান যেন দোকানা দেয় মোনাজাত ছাড়া কেউ যাবেন না বাপ মারে ঠকাবেন না ইনশাল্লাহ বলেন যদি খুশি খুশি কেউ থাকে তো মোনাজাতের আগে ওই আটক করে দেও জুর আমার মা নাই আমার বাবা নাই মসজিদটা বড় সুন্দর আমার কাছে পছন্দ হয়েছে ডিজাইনটা বড় সুন্দর হয়েছে গ্রামের মসজিদ অনেক সুন্দর হয়েছে টাইস লাগে কি যে সুন্দর হবে একটা মসজিদ ইনশাল্লাহ বলেন যদি কোনো আল্লার বান্ধা থাকে না যে অক্ষর মোহাম্মদ আল্লাহ দোস্তের প্রথম অক্ষর হল কি মিম মিম যে আল্লাহ দেই জান্নাত কে আল্লাহ বানিয়েছে নবীর নামের প্রথম অক্ষর মিম মিমের জন্য আমি কিছু হাদিয়া পাঠাইতে চাই আল্লাহর ঘরের ভিতরে নবীরে খুশি করে আল্লাহকে খুশি করে আমার مرحوم মা বাবা দাদা দাদি নানা নানি জন্য আমি একটু খুশি করতে দে আপনার খুশি আমি কিছু বলবো আপনি 1000 দিয়া পারেন 2000 দিয়া পারেন 5000 দিয়া পারেন যা দিয়ে পারেন ওটাই আপনি দিবেন আসেন নি আল্লাহর কোন বান্দা আটটা অক্ষরের প্রথম অক্ষরটা নেই আমার মা নাই আমার মার জন্য আমি এক টাকা মসজিদের ভিতরে দিয়ে দিতে চাই দুই হাজার টাকা দিতে চাই তিন টাকা দিতে চাই পাওয়া যাবে কি একটা লোক মাসা আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ এখন যদি থাকে নগদ দিবেন না থাকলে কালকে দিয়ে দিন মসজিদের নামে দিবেন আল্লাহর ঘর আসেন কেউ খুশি খুশি

কালকে দিবেন থাকলে এখন দিবেন না থাকলে কালকে দিবেন কামাল ঘর ধনী মানুষ মনে হয় এলাকার নাই উনি মনে সবচেয়ে ধনী মানুষ তাই তো মনে হইতেছে সবচেয়ে ধনী হলো কামাল ভাই পুরা এলাকার ভিতরে আর বাকি যারা তারা মনে হয় উনি আসছে নিজের দিকে আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আসেন কামাল ভাইয়ের মতো পাঁচশো দিবেন বা এক হাজার দিবেন

আমি কিন্তু কারো বলতে আপনি দেন আপনি দেন আপনি দেন যদি কেউ থাকে খুশি খুশি হুজুর আমি পাঁচশো টাকা কালকে দিয়ে দেব আমার মান নাই মা নাই মনে যায় আমার জন্য দোয়া করেন হজুর আমার আব্বা নাই মনে যায় জন্য দোয়া করেন আসেন কেউ দেওয়ার মতো

पासो पासो नमस्कार तो পাঁচ সত্য নামার জন্য দিন সাক্ষী হয়ে যায় নম্বরে একজন মানুষ আল্লাহ গেছে পাঁচশো দিবে এক দিবে যা দিবে তাই দিবে আলহামদুলিল্লাহ ছয় নম্বর এক মুসলমানের উপর আর মুসলমানের উপরে ছয়টা হক আছে এই ছয়টা হক মাফ না করলে ময়দানের সামনে দেওয়া না ওই যে আমার একটা যুবক ভাই আসতে যে সামনের দিকে মা আল্লাহ আল্লাহ আমার যুবককে তুমি কবল করো কত টাকা কত পয়সা করণে চলে যায় আল্লাহ রাস্তায় দান করিলে পরকালে পাওয়া যায় দানকারীদের মা বাপ কি আল্লাহ সুখে কবরে নাম কি সাউদ আল্লাহ পাশে ডেকে আল্লাহ তুমি কবল করে ছয় নাম্বার হয়ে গেছে সাত নাম্বার আর আট নাম্বার আর দুইজন লাগে হজে যাওয়ার পরে আল্লাহর ঘরে তপ করতে হয় কয়েবার গেছেন কেউ আবার ছয়তান রে পাথর মারতে হয় কয়টা সাতটা

করো এই মদের কামনা আল্লাহ দয়া করে নিয়ে যায়ও সোনার মদিনা আল্লাহ কবুল করে নিও তাহার মনের বাসনা জোরে কন্যা আমি আরো জোরে কন্যা আমি আইসা গেছে সাত নাম্বার আট নাম্বার শেষ বালো যার সব বালো তার শেষ বালো যার সব বলো তার সবার শেষে আট নম্বরে কেউ নি মায়েরা নেই মায়েরা আমার মায়েরা যারা বই শুনতেছেন মাহের ভিতর থেকে আপনারা লেখায় দেন মার নামে এক হাজার টাকা দিলেন নাম কি কালকে সকাল